हाय फ्रेंड्स, वेलकम टू अवर चैनल रॉ गैलरी ट्रैवलॉग। আজকে বিশ্বকর্মা পুজো আর আমরা গাড়ি পুজো করতে এসেছি আমাদেরই এই পাশেই একটা ব্লকে। তো আর এই ঠাকুর মশাই আমাদের এই ব্লকের দুর্গা পুজো করেন, তো এখানে প্রত্যেক বছর আসি। ফুলটা কিনে আনলাম, তার আগে ফুল ধূপ ধূপ সব কিনে এনেছি, তো চান করে চলে এসেছি সকালবেলা। তো এখন অনেক গাড়ি লাইন দেখছি আর পুজোটা হবে, চলো দেখা যাক। আর চলো আমাদের সাথে থাকো। ओम विष्णु ओम खरवं सूरतनं गजेन्द्रवदनं मूदरं सुंदरं ृषिस्तादिमुनिगणे नारायण श्री विष्णुवे नमः। हे सदंधांग पुष्पं धूपदीपं भवमलादिविष्ठन्नं अक्षतनैविद्यं भगवत वासुदेवाय नमः। ॐ दंशपाल महावीरासु चित्रकर्मकारक विश्वक्रीच विश्वध्रीच तंग्रसनमन्नन्दधीक एतात् सचन्दन भक्ति पुष्पं विश्वकर्मणाय नमः। प्रज्वलित धूप दीप फलमूलाद्विष्टाक्षतनिविदं विश्वकर्मणाय नमः। सर्वशिल्पकार्य निपुणं विश्वकर्मणाय नमः। ॐ शिल्पाचार्य महाभाग त्रिवर्णं कार्य साधक नमस्तभ्यं सर्वभीष्टप्रदायक विश्वकर्मणाय नमो नमः। ॐ विष्णुर्नम तत्सत मध्य भाद्रमास शुक्लपक्षे संक्रांतं तिथौ नाम गोत्रनाय नमः। विश्वजननी शारदिव्यै नमः। ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्म स्वरूपिणी अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। विश्वजननी शारदादेवी रामकृष्णं जगद्गुरुं पादपद्मितवासित प्रणमामि महारमहर इति गन्धपुष्प श्रीमद् दक्षिणकालिकायै नमः। काली काली महाकाली काली कृपापहारिणी धर्मार्थमक्षदेवी नारायणी नमस्तुते। পুজো সম্পন্ন হয়েছে, খুব সুন্দরভাবে নিষ্ঠা সহকারে ঠাকুরমশাই পুজো করেছেন দেখলেই তোমরা। আর এখন আর কি, আগে তো ছুটি এ সমস্ত থাকতো, তারপর এখন তো অফিস থাকে, তো গিয়ে এখন কাজে লেগে যাব। কাজে লেগে যেতে হবে। আর আগে ছোটবেলায় আমি বাবার সঙ্গে বাবার অফিসে যেতাম। হ্যাঁ, সে আমিও যেতাম। আবার বিকালের দিকে আরো অন্যান্য অনেক মানে আর কি বিশ্বকর্মা ঠাকুর অনেকে নেমন্তন্ন করতো তাদের বাড়িতে যাওয়া, বাবার সঙ্গেই যেতাম, তো ভালোই। আর ঘুরি মানে চারিদিকে, তো স্পেশালি সেন্ট্রাল কলকাতার দিকে যদি যাও আমার মামার বাড়ির, ওখানে ঘুরি ঘুরি পুরো আকাশ ছেয়ে যায়। এখন তো অনেক কিছুই কমে গেছে, একটাও ঘুরি দেখতে না এখন সকালবেলা, তো বিকেলে হয়তো দুই একটা উড়বে। আমাদের ছোটবেলায় কিন্তু সেই সকাল থেকেই ওড়াতে শুরু করে দিত, গান বাজনা, মানে বিশ্বকর্মা পুজো মানে এটাই যে আর দেরি নেই পুজো। আর আজকে ওয়েদারটা এখনো পর্যন্ত ভালো, এরপর কিরকম টার্ন করে জানি না, বাট পুজো ভালোই হয়েছে। আমরা যাওয়ার সময় কোনো ঠাকুর দেখতে যেতে দেখি যদি দেখতে পারি, জানি না আমি, করুণাময়ীর কাছে একটা হয়তো থাকতে পারে। হ্যাঁ,
আর এই এই জিডি মার্কেটের কাছে যদি থাকে, আগে একবার দেখেছিলাম না, দেখি একবার ট্রাই করি।